Good morning, students. Welcome to English class. Today we'll learn how can we learn English very easily. just students, look at here. I have written some strategy. How can we improve ourselves? And first one, word meaning must be. আমাদের প্রথমে কি করতে হবে ওয়ার্ড মিনিং মেমোরাইজ করতে হবে ইফ ইউ নো ইউ ক্যান লার্ন ভেরি ওয়েল তাহলে প্রথমে আমাদের কি মুখস্ত করতে হবে শব্দ আত্ম মুখস্ত করতে হবে অর্থাৎ আমাদের অবশ্যই শব্দের অর্থ জানতে হবে যেমন যদি আমাকে কেউ প্রশ্ন করে কাম হিয়ার এখন যদি আমি কাম কথাটা না জানি আমাকে বলতেছে কাম হিয়ার প্লিজ আর আমি কাম এটা অর্থ জানি না হিয়ার এটা অর্থ জানি না বাংলা অর্থ জানি না তখন আমি কি করব তখন আমি চুপ করে বসে থাকবো বোকার মতো আর যখন আমি কাম মানে আর পরের যে দুইটা ওয়ার্ড হিয়ার এবং প্লিজ আমি নাও জানি আমি কি করব আমি তার কথাটা বুঝতে পারবো আমি কিন্তু এগিয়ে আসবো সো অবশ্যই আমাদের প্রথমে কি করতে হবে ওয়ার্ড মিনিং মেমোরাইজ করতে হবে দেন টেন্স টেন্স অবশ্যই লাগবে কেননা আমরা যখন কোনো কথা বলবো তখন অবশ্যই টেন্স প্রয়োগ করে আমাদের কথা বলতে হবে যেমন আমি যদি অতীতের কথা বর্তমানে বলি বর্তমানের কথা অতীতে বলি তাহলে কিন্তু হবে না আমি যদি ভবিষ্যৎকে সার্বক্ষণিক নিয়ে আসি তাহলে হবে না অর্থাৎ আমি কোন কথা কোন কালে বলছি সেটা কোন সময়ে বলছি সেটা নির্ধারিত করবে আমার টেন্সের দক্ষতা দিয়ে যখন আমি টেন্স সম্পর্কে ভালোভাবে অবগত হতে পারবো তখনই আমি টেন্স অনুযায়ী কাল অনুযায়ী সময় অনুযায়ী কথা বলতে পারবো এবং লিখতে পারবো দেন আমি যদি এভাবে চিন্তা করি যে আমি গতকাল স্কুলে গিয়েছিলাম আমি যদি বলি আই গো টু স্কুল ইস্ট আমি গতকাল স্কুলে যাই এটা কি হয়েছে হয়নি আমাকে বলতে হবে আই ওয়েন্ট টু স্কুল সো অবশ্যই আমাদের টেন্স স্ট্রাকচার খুব ভালো করে মেমোরাইজ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে দেন সিনোনিম অ্যান্ড অ্যান্থোনিম অবশ্যই আমাদের সিনোনিম এবং অ্যানথোনিম সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে যেমন স্মল মানে ছোট আবার লেটল মানেও ছোট আবার চিনি মানেও ছোট এখন যদি কোথাও লেখা থাকে হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ স্মল তখন নিচে আছে বিগ তখন আমি যদি বিগকে আনসার করে দিই তখন কিন্তু ভুল হবে তখন অবশ্যই আমাকে জানতে হবে একটা শব্দের যে সিনোনিম অর্থাৎ প্রতিশব্দ এবং বিপরীত শব্দ কি অর্থাৎ যখন আমরা পরীক্ষা লিখবো কিংবা যখন আমরা স্পিকিং করব তখন কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে অনেকভাবে বলবে কেউ স্মল ব্যবহার করবে কেউ লিটল ব্যবহার করবে কেউ চিনি ব্যবহার করবে সো অবশ্যই আমাদের ওয়ার্ড মিনিং ভালো করে মেমোরাইজ করতে হবে সেই সাথে ওয়ার্ড মিনিংয়ের সিনোনিম এবং অ্যান্থিম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে দেন দিস ইজ দ্য মেন ফোকাস অফ লার্নিং ইংলিশ দ্যাট ইজ স্পিকিং রিডিং রাইটিং অ্যান্ড লিসেনিং অর্থাৎ আমাদের ভালো ইংরেজিতে এ দক্ষতা অর্জন করতে হলে অবশ্যই স্পিকিং রিডিং রাইটিং অ্যান্ড লেসেনিং এই চারটি ফোকাস অর্থাৎ চারটি অংশে আমাদের দক্ষ হতে হবে আমি যদি ভালো স্পিকার হই কিন্তু ও আমি ভালো পড়তে পারি না তাহলে কিন্তু হবে না আমি ভালো পড়তে পারি কিন্তু আমি লিখতে পারি না তাহলে হবে না আমি ভালো লিখতে পারি রিডিং করতে পারি আমি স্পিকিং করতে পারি কিন্তু আমি আমার শ্রবণ শক্তি নাই আমাকে যদি কেউ বলে আমি ওটা ভালো করে শুনতে পারি না বুঝতে পারি না সো অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হলে স্পিকিং রিডিং রাইটিং অ্যান্ড লিসনিং পার্ট অবশ্যই তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে সো জে স্টুডেন্টস অবশ্যই আমরা প্রথমে কী করবো ওয়ার্ড মিনিং মেমোরাইজ করবো সাথে সাথে আমরা টেন্সেল স্ট্রাকচার আর শিখবো এবং সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা বাক্য তৈরি করা দেন সিনোনিম সম্পর্কে জানতে হবে জানতে হবে তারপর একটা বিষয় যেটা বাদ পড়ে গেছে পার্টস অফ স্পিচ নাউন প্রোনাউন অ্যাডজেকটিভ নো এডভার প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন নো এইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে ধারণা রাখতে হবে দেন যখন আমরা এইগুলোতে ভালো করব তখন অবশ্যই আমরা স্পিকিংয়ে যাব আমরা রিডিংয়ে যাব আমরা রাইটিংয়ে যাব আমরা লিসেনিংয়ে যাব এবং দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমাদের প্রতিদিন ভালো করে প্র্যাকটিস করতে হবে আমরা যদি প্রতিদিন ভালো করে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা ইংরেজিতে ভালো করতে পারবো সো গ্যাস স্টুডেন্টস অবশ্যই আমার মনে হয় আমি যে স্ট্র্যাটাজির কথা বললাম তোমরা একটু ভালোভাবে আয়ত্ত করবে এবং তোমরা ইংরেজিতে অবশ্যই খুবই ভালো করতে পারবে কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে ইট ইস হাই টাইম টু স্ট্রাজি প্রপারলি লার্ন প্রপারলি নাও ইজ দ্য বেস্ট টাইম ডোন্ট ওয়েস্ট ইউ ছাইম প্লেস জয় স্টুডেন্টস সো অবশ্যই এখন সর্বোচ্চ সময় তোমাদের ভালো করে শেখার সেজন্য তোমরা অবশ্যই প্রতিদিন প্র্যাকটিস করবে নিয়মিত প্র্যাকটিস করবে তাহলেই কিন্তু তোমরা ভালো করতে পারবে সো আজ নয় নিয়ে আসবো এবং কিভাবে আমরা ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে ভালো করতে পারবো এই সম্পর্কেও তোমাদেরকে অবগত করব সো স্টে হোম স্টে ওয়েল অ্যান্ড কিপ সোশ্যাল ডিস্টেন্স স্টুডেন্টস